হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এবারের গন্তব্য হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে যাচ্ছি ময়মনসিংহের পাগলা থানার মিগোরা গ্রামে, যেখানে আছেন আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে স্বপ্না দাস। সেখান থেকে দেখব তিনি অপারেশন পরবর্তী কেমন আছেন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর রে, আমরা যে লোকেশন ধরে ধরে যাচ্ছি, প্রথমে বৈরাগী বাড়ি থেকে ইজ্জতপুর ব্রিজে আসছি। গ্রামে আসতেই গ্রামের কিছু দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের দৃশ্যগুলো সবসময় সুন্দর। এই যে দেখুন, গরমের মধ্যে কিছু মানুষজন বসে গল্প করছে। এই কাকা, নিখিল দাসের বাড়ি কোনটা? নিখিল দাসের বাড়ির সামনে। পরে নিখিল বাবুকে তো দেখতেছি সবাই চিনে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কি নাম আপনার? ফারুক আহমদ। আপনার তো একদম পুরো কবির মতন দেখা যায়। আমি আবার একজন গীতিকার। আমরা ঢাকা থেকে এসেছি, বুঝছেন? নিখিল দাস। ফাইনালি আমরা চলে আসলাম সেই স্বপ্নের ঠিকানায়। তারা সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ভিউয়ার্স থাকুন আমার সাথে, আজকে সারাদিনে স্বপ্ন মামনির সাথে আমাদের সময়টি কাটবে। কি ঘটে এবং কেমন আছেন মামনি, অপারেশন পরবর্তী প্রত্যেকটা জিনিস আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই আমার মামনি, স্বপ্না মামনির কথা বলেছিলাম, যার অপারেশন আমরা করেছিলাম গত 2 বছর আগে। আর এই যে বড় পরিবারের লোকজন আছে না? ও বড় জাল। আর এই যে দাদু ভাই, বড় জাল। ভালো আছো? আচ্ছা আচ্ছা। গ্রামের পথগুলো অনেক সুন্দর। হ্যাঁ, কোনটা ঘর? কোনটা খুব সুন্দর, এই যে একটা মাটির ঘর আছে, ওয়াও। কি খবর? হ্যাঁ আসি ভালো। এ মাসিমা না, নমস্কার নমস্কার। একদম হ্যাঁ, চুলায় এই মাছ রান্না করা হচ্ছে, দেখুন দেখুন দেখুন, ওয়াও। গ্রামের রান্নাবাড়াগুলো আসলে দেখার মতন। প্রত্যেকটি জায়গায়, প্রতিটি গ্রামেই খেয়াল করা যায় যে রান্নার ঘরটি একটু আলাদা জায়গায় থাকে এবং সেখান থেকেই রান্নাবাড়ার কার্যক্রম সম্পন্ন করা হয়। কী সুন্দরভাবে রান্না করা হচ্ছে, মাছ ভাজি করা হচ্ছে, দগদগে আগুন, হ্যাঁ, এই লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে, ইলিশ মাছ কেটে রাখা হয়েছে। গ্রামের বাড়িতে চুলার পিঠে বসে বসে যখন মা মাসিরা এরকম রান্না করে, তখন কি আর নিজের জিহ্বা সংবরণ করা যায়? তাই তো আমি ডাইরেক্ট চুলার পিঠের থেকে তোলা যে যে হ্যাঁ রুই মাছ ভাজি খাচ্ছি, ঠিক আছে, হেভি টেস্ট। এই সাপ কোনো কিছুর সাথে তুলনা চলে না। এই যে মাটির ঘরে চলে এসেছি, মাটির মানুষ মাটির ঘরে। এই রাজদীপ, রাজপ্রিয়া, তোমরা এসে তো দেখতেছি ঘুমায় পড়ছ। হ্যাঁ মাসি, এই যে মিষ্টি। হ্যাঁ, আর এটা হতেছে হ্যাঁ আমার পছন্দ করা। মামনিকে শাড়ি পর অবস্থায় কেমন লাগে একটু পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। পেশেন্স ফলো আপ ইন হাউসে। হ্যাঁ, আসতেই বরাবরের মতন আমার ভাগ্যে জুটে যায় লোভনীয় লোভনীয় কিছু খাবার, যে খাবারগুলো দিয়েই আমি শুরু করি আমার দিনের কার্যক্রম। পায়েসের কম্পোজিশন হচ্ছে দুধ, চাল, চিনি, তারপরে একটু এলাচ। রাজপ্রিয়া, তুমি কি জানো আমরা এখন কোন জেলায় আছি? ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলা, ভেরি গুড। তুমি কি বলতে পারবা ময়মনসিংহের যে কোনো একজন বিখ্যাত মানুষের নাম? শিল্পাচার্য জয়নুল আবেদিন। ওয়াও, ভেরি গুড। রাজদীপ, তুমি কি বলতে পারবা ময়মনসিংহের একজন বিখ্যাত মানুষের নাম? সৈয়দ নজরুল ইসলাম। ওয়াও, ভেরি গুড, রাজদীপ পেরে গেছে। আচ্ছা, তিনি কে ছিলেন? তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। ভেরি গুড। আসলে বিভিন্ন জেলায় ঘুরলে কিন্তু মোটামুটি বাচ্চাদের জ্ঞান বাড়ে, বুদ্ধিও বাড়ে, সাধারণ জ্ঞান, এই জিনিসগুলো কিন্তু খুব দরকারও রয়েছে। তো আমি চেষ্টা করি যখন যে জেলায় যাই সেই জেলার খুঁটিনাটি জিনিসগুলো
বাচ্চাদেরকে আগে থেকেই জানানোর, আপনারাও চাইলে এরকম একটি চেষ্টা করতে পারেন। তাহলে হবে কি, ওই বিসিএস এর জন্য আলাদা করে যে পড়া প্রস্তুতি সেটা কিন্তু আর লাগবে না, যদি সে জীবনের শুরু থেকেই এভাবে করে সাধারণ জ্ঞানগুলো অর্জন করে। ইলিশ বেগুন ভাজি, এই যে দিদিরা চলে আসছে এক এর পর এক আয়োজন নিয়ে, বাহারি রকমের আয়োজন, চিংড়ির দোপাজ, কি পেঁয়াজি না, এই যে রুই মাছের কালিয়া, বাহ, দেশি মুরগির ঝোল চলে এসেছে। এই ডাইনিং টেবিলে এই যে আমরা এখন বসে আছি, পেছনের যে ওয়ালটি খেয়াল করছেন এটি কিন্তু মাটির ওয়াল, অর্থাৎ এই মাটির ঘরের মধ্যে এক টুকরো ডাইনিং টেবিলে এবং ডাইনিং রুম, এটা কিন্তু আমাদেরকে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি দিচ্ছে। এবার গ্রামের চালের ভাত, হ্যাঁ, সাথে দেশি মুরগি, তাই না মামনি? এই যে জি জি জি, রাজপ্রিয়া মামনি বিড়াল দেশে বরাবরের মতন আবার ভয় পেয়ে গিয়েছে। বিড়াল এখনো ভয় নেই তোমার দেখতে দেখতে, না 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 না, কোনো ভয় নেই মামনি, কোনো ভয় নেই। পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমার সবসময় প্রচেষ্টা হচ্ছে, আমার যে সমস্ত পেশেন্টদেরকে আমি বিভিন্ন সময় চিকিৎসা দিয়েছি, অপারেশন করেছি, উইকলি অর্থাৎ ফ্রাইডেতে যেহেতু আমি একটু ফ্রি থাকি, সেই ফ্রি সময়টাতে যাতে আমি তাদের বাসায় যেয়ে তাদের সাথে একটু সময় কাটাতে পারি, তাদের খোঁজ খবর রাখতে পারি। আমরা আজকে সারাটা দিন মামনির বাসায় কাটালাম, বিভিন্ন জায়গায় দেখলাম, ঘুরলাম, হরেক রকমের খাবার খেলাম। তারপর আমার খুব ইচ্ছা ছিল যে মামনিকে আমি যে শাড়িটি মানে উপহার দিয়েছি, শাড়ি পর অবস্থায় কেমন লাগে একটু পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। বাবা, এই যে তোমার শাড়ি পরছি, এই যে এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমি বলছি না যে মামনিকে আমার দেওয়া শাড়িটা আমি পরাবো এবং পরানোর পর আপনাদেরকে দেখাবো। এই যে মামনিকে ভীষণ ভালো লাগছে। তো আমরা গত 2 বছর আগে একটি অপারেশন করেছিলাম, মূলত সেই অপারেশনের ফলো আপটা নেওয়ার জন্যই তার বাসায় চলে এসেছি আমরা। আমরা একটু যেতে যেতে শুনতে চাই মামনি, আপনার গত 2 বছর আগে কি কষ্ট হয়েছিল একটু যেতে যেতে আমরা বলবো। গলা ব্যথা করতো, হ্যাঁ, পিঠের মধ্যে ব্যথা করতো, হ্যাঁ, ঠান্ডা লাগলে অনেক কষ্ট লাগতো, ঠান্ডা লাগলে কষ্ট হতো, হ্যাঁ, বুকের মধ্যে অনেক কষ্ট হতো। আচ্ছা আচ্ছা, মূলত যখন আমার চেম্বারে প্রথম আসে আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন আমি প্রথমে চেক আপ করি, দেখি যে তার গলার সামনে একটি টিউমার হয়েছে। এই জিনিসটাকে আমরা বলছিলাম থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। আমরা তাদেরকে পরামর্শ দেই যে এটা যত দ্রুত সম্ভব আমরা অপারেশন করতে চাই, যার আমরা অপারেশন করেছিলাম গত 30/8/2022 সালে। আমরা কিন্তু এইখানে একটি ইনসিশন দিয়েছিলাম, সেটা কিন্তু এখন এই মুহূর্তে কোনোভাবেই কোনো কিছু বোঝার কায়দা নেই। অপারেশনের আগে যে জটিলতাগুলো ছিল আপনার, সেগুলো কি এখন আর আছে? না, সেগুলো সব ঠিক হয়ে গেছে। আমরা আজকে তার কয়েকটি বিষয় মানে আমরা একটু চেক আপ করতে চাচ্ছি এই মুহূর্তে। একটু হা করেন তো মামনি, হ্যাঁ, পানতান কি খাওয়ার অভ্যাস আছে? হ্যাঁ, এই যে হাসতেছে তার মানে একটু একটু খায়। আমরা আপনার গলার ভিতরটা আবার একটু দেখবো, ঠিক আছে? এই যে একটা নাক ফুল পড়ছে, আবার ওই ভিতরে আরেকটা ফুল, না এই যে দেখেন আপনারা, এই যে আসলে হিন্দু মায়েদের বোনেদের একটি কালচার যে তারা নাকের ভেতরেও কিন্তু একটি অর্নামেন্টস পরে থাকে। এটার কিন্তু একটি কারণ আছে, কারণ হচ্ছে যে বিয়ের পরই সাধারণত এটা পড়া হয়, তাই না? স্বামীর মঙ্গল কামনার্থে, না, হ্যাঁ, স্বামীর মঙ্গল, মঙ্গল শ্বাসের মধ্যে নাকি ভালো মন্দ আছে এই কারণে, হ্যাঁ, মানে এটি আসলে একটি প্রচলিত একটি মিথ যে নাকের ভেতরে যে শ্বাস আসা যাওয়া, যাতে এটি সবসময় পাক পবিত্র থাকে, স্বামীর সংসারে যাতে মঙ্গল কামনা হয়, এটা আসলে একটি প্রচলিত ধারণা, যদিও এটি কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো রকম কোনো ব্যাখ্যা নেই, এটি একটি প্রথা বলতে পারি আমরা হিন্দু সমাজের। তো মোটামুটি আমরা 6 মাস আগে একবার তিনি আমার চেম্বারে এসেছিলেন, তখন আমরা তার হরমোন চেক আপ করেছিলাম এবং সেই সময় তার হরমোন লেভেলটি স্বাভাবিক ছিল। আমরা আবার রিসেন্টলি একটি হরমোন চেক আপ করবো, আর এ ধরনের রোগীদেরকে অবশ্যই যাতে ঘন ঘন ঠান্ডা না লাগে সেটা থেকে খেয়াল রাখতে হবে, পাশাপাশি তাকে পরিমিত খাবার দাবার করতে হবে, সুষম খাবার খেতে হবে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি সামুদ্রিক মাছ খেতে, আর যেহেতু গ্রামে আছে, গ্রামে তো শাকসবজি টাটকা শাকসবজির অভাব নেই, তাই না? গ্রামে সূর্যের আলো আছে পর্যাপ্ত পরিমাণ, সূর্যের আলোতে কিছুক্ষণ দাঁড়ালেও কিন্তু ভিটামিন ডি তৈরি হয়, ঠিক আছে না?
অর্থাৎ ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো কিন্তু থাইরয়েড অপারেশন পরবর্তী রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি কিন্তু আমরা নির্দেশনা দিয়ে থাকি। কারণ যেহেতু আমরা একটি গ্ল্যান্ডটাকে রিমুভ করেছি, তো একটি ডেফিসিয়েন্সি তো ভিতরে আছেই, যে কারণে যাতে অধিক মাত্রায় চাপ তৈরি না হয় শরীরের উপরে, সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি যে আপনার এখন যে একটু ঠান্ডার সমস্যা রয়েছে সেটির আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, এই ওষুধগুলো খেলে পরে আপনি ভালো হয়ে যাবেন। পেশেন্টস ফলো আপ ইন হাউস থেকে আমি ডক্টর বাসুদেব কুমার শাহ বরাবরের মতন আজকেও অত্যন্ত সুন্দর কিছু মুহূর্ত পার করলাম মামনির বাসায়। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো পেশেন্টের বাসায় কোনো এক শুক্রবারে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।